ইইউ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসতে পারে। ইইউ প্রতিনিধি দলের সাথে মতবিনিময় শেষে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। বিকেলে সিলেটের জেলা প্রশাসনের সাথে ইইউর প্রতিনিধি দলের মতবিনিময় সভা হয়। পরে জেলা প্রশাসক জানান নির্বাচন পর্যবেক্ষণ কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করেছেন তারা। এর আগে সকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারের সাথে মত বিনিময় করে ইইউ প্রতিনিধি দল। ওনারা আমাদের জাতীয় সংসদ নির্বাচন যেটি হবে সেখানে তাদের অবজারভার আসবেন, তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন মূলত। আর নির্বাচনের কোনো সমস্যা বা আছে কিনা সেই বিষয়গুলি